ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, ক্ষতিপূরণের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। আহতদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবে 2 লক্ষ টাকা। দুর্ঘটনায় যাদের আঘাত অল্প তাদেরকেও 50,000 টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে শালিমার করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই 50, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা 179 জন ছাড়িয়েছে।